বড় চ্যানেলগুলো এখন এইরকমই করছে, মানে দেহ ব্যবসায়ীদের হয়তো প্রমোশন করছে। এরা কারণ নয়, এরা কারণ নয়, এটা তুমিও জেনে রাখো। আমি আজকে নাম নিয়ে বলছি পিয়া, এরা কারণ নয়। ভগবানের কাছে প্রতিবার বারবার প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে একটু ভিডিওটা নিয়ে আসতে দেরি হয়ে গেল, কারণ একটু কাজ বাজ ছিল, ঠিক আছে। তো তার সাথে সাথে জানাই তোমাদেরকে, আজকের যে বিষয়বস্তুটা নিয়ে এসেছি সেটা তোমরা নিশ্চয়ই আমার টাইটেল দেখে থাম্বনেল দেখে হাঁ করে ভাবছো যে ব্যাপারটা কি, তাই তো? তো আজকে পুরো খোলসা করে অনেকের মুখোশ আজকে আমি এখানে বসে বসে খুলবো, বসে বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলবো, ঠিক আছে। তো চলে এসো প্রথম বক্তব্যে, প্রথম কোনো উল্টোপাল্টা কথা না বলে, কাউকে গালাগালি খিস্তি না করে আজকের ভিডিওটা জমিয়ে দেবো একদম। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পটপট করে সাবস্ক্রাইব করো, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে। তো আজকে নিয়ে এসেছি, তোমরা টাইটেল আর থাম্বনেইলে আমার দেখেছো যে ইউটিউবার, বড় বড় ইউটিউবাররা এখন ইউটিউবে দেহ, যারা দেহ নিয়ে ব্যবসা করার ধান্দা করছে, তো তাদের প্রমোশন করাচ্ছে কি করে, তাই তো? এবারে তোমাদের কাছে খোলসা করে বলি, তোমরা কিছু মাস আগে দেখতে পেয়েছো যে যখন এই আমাদের এই কন্ট্রোভার্সির মধ্যে, মানে সমালোচনামূলক ভিডিওর মধ্যে কোনো একজন বড় ক্রিয়েটার নেবে এসেছিলো, মানে সো কল্ড বড় ক্রিয়েটার, ধান্দাবাজ জোচ্চোর ক্রিয়েটার একটা নেবে এসেছিলো, কারণ যে তাকে নিয়ে সমালোচনা করছিল, মানে যিনি তাকে নিয়ে সমালোচনা করছিলেন, তার চ্যানেলটাকে শেষ করার জন্যে, মানে একজনের লাইভে এসে অনেক কিছু করেছে তোমরা জানো, করে সেই চ্যানেলটাকে শেষ করে দেওয়ার মতো একটা প্ল্যান করছিল সেখানে কিছু, মানে দালালদেরকে নিয়ে, ঠিক আছে, দালাল হায়ার করে কিছু সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। তো সেখানে তো অনেক ইতিহাস টিতিহাস ঘটেছে তোমরা জানো, যে অনেকে ছবির পোস্টার হয়ে থেকে গেছে, অনেকে গর্তের ভেতরে ঢুকে গেছে, আর অনেকে এখনও ঘেউ ঘেউ করছে কিন্তু পেছন থেকে করছে। তো এবারে এইসব কথাবার্তা ছেড়ে মেন আসি এই মুদ্রা কথায়, এই ইউটিউবের যে বড় সো কল্ড ইউটিউবাররা রয়েছে তারা কি করে দেহ বিজনেসটাকে প্রমোশন করছে, ঠিক আছে। তো কি করে করছে বলি, এই ধান্দাবাজ যে চ্যানেলটা ছিল তোমরা দেখেছো ভাঁওতাবাজ, মিথ্যে দাঁড়িয়ে তখন ধরা পড়ে যাচ্ছিল, তখন মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্যে মাঠে নেমেছিল, আর তখন কি করছিল, অনেকজনকে প্রমোশন করিয়ে দেওয়ার মানে কথা দিয়ে তাদেরকে বাড়িতে ডাকিয়ে এনে ভিডিও করে দেখিয়েছিল তাদের মুখটুকগুলো। তার সাথে আর একজনকে ছিল, ওখানে একটা টোটাল প্ল্যান হয় যে তোমরা একে একটু প্রচার করে দাও, ঠিক আছে, একে প্রচার করে দিলে তাহলে তোমাদেরকে নিয়ে আমরা অনেকে মিলে ভিডিও করব, ঠিক আছে, তোমার একটা স্বচ্ছ ভাবমূর্তি সমাজের বুকে চলে যাবে, যে তুমি একটা প্রয়োজনীয়, কারোর খুব প্রয়োজন ছিল, তাকে তুমি মানে ইন্ট্রোডিউস করিয়েছো ইউটিউবে নিয়ে এসে, মানে তার প্রমোশন করেছো তুমি ইউটিউবে। এবারে ইউটিউবে করেনি সে, ফেসবুক পেজে গিয়ে করেছিল যদিও বা, কিন্তু কাজ তো ইউটিউবে হচ্ছিল তার। তো তার তোমরা দেখেছো তার স্বামীর পায়েটায় কিছু লেগে টেগে ছিল, কিছু কাটাকুটি হয়েছিল বা কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তো তারপর থেকে তার যে মানে অসহ্য অভিনয় নাটক চলছিল হসপিটালে হোক বাড়িতে হোক, ঠিক আছে, সারাক্ষণ এসে বলা যে আমার চ্যানেলটাকে ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটাকে দেখে যাও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এই করে করে যে অভিনয় চলছিল, তো সেই অভিনয়টা ধরা পড়লো কিছুদিন আগে মানে দু পাঁচ দিন আগে। তো আমি চুপ করে দেখছিলাম জিনিসগুলো যে আর কতটা ঘটতে পারে। এই মহিলা এখন নিজের চ্যানেলে দেহ দেখানো শুরু করেছে, মানে দেখেছো এখন অনেকে তো ব্লগারের নাম টাম দিয়ে ওই কাপড় কাচা ঝুঁকে, ঠিক আছে, বাসন মাজা ঝুঁকে, ঠিক আছে, এবারে না ঝুঁকেও এমনি অনেকটা খুলেও করা যায়, ঠিক আছে, কে ইচ্ছাকৃত করে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে, আর কে অনিচ্ছাকৃত কোনো কিছু চলে এসছে সেটা ভিডিওর মাধ্যমে টোটাল ফুটে ওঠে। তো আমার বক্তব্য হচ্ছে যারা একে প্রমোশন করেছিল, যে যে মানে দুগ্গী ক্রিয়েটারগুলো, ঠিক আছে, তারা কি কিছু ইনকাম করছে এখন এর কাছ থেকে, কিছু নিশ্চয়ই নিচ্ছে। মেন তো হচ্ছে হয়তো ওই MSL বলে যে চ্যানেলটা রয়েছে তারা কিছু হয়তো আর্নিং করছে, হয়তো ও আর্নিং করলে হয়তো বলা রয়েছে যে আমাকে কিছু কমিশন দিও, যার কারণে হয়তো প্রমোশন করিয়েছিল ওই চ্যানেলটার। আর তার সাথে হচ্ছে ওকে যারা সাপোর্টে গিয়ে ভিডিও তখন করেছিল, যারা নিজেদের একটা গ্রুপ চালায়, সেই গ্রুপের মাধ্যমে অনেক মহিলাদেরকে নিজেদের হাতে রেখেছে কিভাবে কার এগেনস্টে কখন কথা বলাতে হবে, ঠিক আছে, লেলিয়ে দিতে হবে কোন ইউটিউবার, মানে মেনলি ব্যাপার হচ্ছে আমরা, আমাদের ধরুন কয়েকজন রয়েছে, ঠিক আছে, এবার এরা যেটাকে দল বলে আমি মেনে নিলাম দল, ঠিক আছে, তো আমাদের যে কজন ক্রিয়েটার রয়েছি তারা সবসময় চেষ্টা করেছি যে কোনো মিথ্যেবাদী ব্লগার মিথ্যে যদি কোনো কথা বলে ব্লগের মাধ্যমে সেগুলোকে আমরা তুলে এনে দর্শকদের সামনে দেখাবো চোখে আঙুল দিয়ে আর উইথ প্রুফ দিয়ে, যে কী কী মিথ্যে কথা বলেছে, কীভাবে বলেছে, ভিউজ কামাবার চক্করে, আর্নিং করাবার চক্করে।
তো এবারে আমরা যখন করি করি ঠিক আছে, এবারে কিছু ক্রিয়েটর রয়েছে যাদের আগাগোড়াই স্বভাব হচ্ছে মানে আমাদের পা ধরে কামড়ে রাখা, মানে এই এইটা কি কারণে বলছি তোমাদের আজকে পরিষ্কার করি। এই যে যখন MSLR এগেনস্টে আমরা বলতে গেলাম ঠিক আছে, অনেকে মিলে যখন প্রতিবাদ করতে শুরু করলাম, তখন কিছু ক্রিয়েটর আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হলো, মানে ঘেউ ঘেউ করাবার জন্যে, যে যা তোকে প্রমোশন করাবে, তোদের চ্যানেলে মুখ দেখিয়ে দেবে, গিয়ে ওদের পায়ে কামড়া, বন্ধ করা মুখটা। তো তার জন্যে আমাদের মানে পরিবারকে নিয়ে টানা, অ্যাট্যাক করা, সব কিছু করা হয়েছে ঠিক আছে। এবারে যখন কেউ দেবে তখন তো নেবেও ঠিক আছে, সেরকম উল্টো দিক থেকেও রিপ্লাই গেছে ঠিক আছে। তারপরে অনেকে সেইভাবে গর্তে ঢুকে বসে গেছে, বা হয়তো যারা সত্যি জানতে পেরেছে তারা সরে গেছে ঠিক আছে। এদের কাজ হচ্ছে এইটা। কেন বলছি, এই ক্রিয়েটারটা যখন সাহায্যের জন্য এগিয়ে আসছিল বলার জন্য, মানে নাটক করে করে অভিনয় করে করে যে আমাকে সাহায্য করো, আমার বর হসপিটালে রয়েছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, ইভেন বলা শুরু করেছিল নাকি সরকারি হসপিটালে মানে কোনো সাহায্যই পাচ্ছেন না উনি, মানে কতটা মিথ্যাচারিতা, কতটা মিথ্যা কথা বলেছিল। সেখানে গিয়ে আমি এখানে কমেন্ট করেছিলাম কোন হসপিটালে আছে, কোন ওয়ার্ডে আছে আমাকে জানাতে, আমার রিপ্লাই দেয়নি ঠিক আছে। আমি বলেছিলাম যে কোনোভাবে যা হেল্প লাগবে তা আমি করাবার চেষ্টা করব, যতটা দেখুন কাউকে যদি ধরে কিছু হয়, কাউকে যদি ধরে কিছু করানো যায়, তো নিশ্চয়ই সেই করাবার মানে ইচ্ছেটা আমার মধ্যে ছিল, আমি চেষ্টা করতাম, কিন্তু আমাকে কোনো রিপ্লাই দেয়নি। কারণ তার ধান্দাটা ওইটা ছিল না, তার ধান্দা ছিল আর্নিং, কী করে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাবো ঠিক আছে। সেখান থেকে আমাকে কোনো রিপ্লাই দিল না, তখন কী করলো, এইসব কিছু ক্রিয়েটার যারা ধান্দাবাজ ক্রিয়েটার আছে, যারা একটা গোষ্ঠী চালায় ঠিক আছে, ইউটিউবের মানে ওই হোয়াটসঅ্যাপ একটা পুরো গ্রুপ খুলে সেখানে কাকে নিয়ে কী ভিডিও করতে হবে সেখানে বলে দেওয়া হয়, তুই শরীর দেখাবি কি দেখাবি না, কখন দেখাবি, কী দেখাবি, কী বলবি, কী খাবি, কোনটা দিয়ে ভিউয়ার্সরা খাবে, তো সেখানে ওখানে পরিচর্যা করা হয়, মানে ওদের যে ছোটো ছোটো শিষ্যগুলো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রেখেছে, ছাত্রীদেরকে তাদেরকে শেখানো হয় সেই গ্রুপের মাধ্যমে। তখন এই গ্রুপটা মিলে তাকে সাহায্য করে, মানে সাহায্য মানে কি প্রমোশন, সব ধান্দাবাজি করে অনেক কিছু, যখন ওর এগেনস্টে কাউ বলছিল যে ও মিথ্যা কথা বলছে এই বলছে, তখন তাকে গিয়ে ঘেউ ঘেউ করে কামড়াতে চলে গেছিলো ওই গ্রুপটা ঠিক আছে, যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় ঠিক আছে। কিন্তু এখন যখন ও নোংরামো করছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে, তখন তাকে কিন্তু কেউ আটকাচ্ছে না, তার ব্যাপারে তখন এরা কেউ ভিডিও করছে না, মুখ বন্ধ করে রেখে দিয়েছে, বুঝেছো তো। এদের বললাম কাজটাই এটা, আমরা কি করি, আমরা কেয়াকে নিয়ে, ঝুমাকে নিয়ে ঠিক আছে, এই যে পাল অ্যান্ড কোম্পানি, পাল অ্যান্ড কোম্পানি যে রয়েছে, এরা কি মানুষ বলে আপনাদের মনে হয়, মানুষ বলে আপনাদের মনে হয় এদের কি সম্মান দেওয়া উচিত? তো যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে এসে এরকম নোংরামো করছে, সেখানে আমরা যখন কিছু ক্রিয়েটাররা মিলে ওইটাকে বাধা সৃষ্টি করতে যাচ্ছি, ওটার প্রতিবাদ করতে যাচ্ছি, তখন কিছু এই ধরনের ক্রিয়েটারকে আমাদের পেছনে কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয় যে ওদের মুখটা গিয়ে বন্ধ করাও আগে, দিয়ে কামড়ে দাও। মানে এই কাজগুলো এরা ভালো করতে পারে, যেখানে আমরা প্রতিবাদ কিছু করতে যাই কোনো খারাপ কিছুর বিরুদ্ধে, তখন এদেরকে লেলিয়ে দেয় যে আগে গিয়ে ওদের মুখটা বন্ধ করাও। এটার মানে কি, এটার মানে কি, আসল জায়গায় কোনো দিন এরা কোনোভাবে প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করে না, মুখ বন্ধ করে ইচ্ছা করে ব্যাকগ্রাউন্ড থেকে বসে বসে দেখে, আর যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে তখনই ঘেউ ঘেউ করে কুকুরের মতো কামড়াতে আসবে ঠিক আছে। এই কিছু জুটেছে, একটা খ্যাক্সিয়ালের বাচ্চা, একটা আছে ওই বুনো ষাঁড় ঠিক আছে, মানে কোনো তো মানে বললাম তো এদের তো কোনো কিছু ঠিক নেই, না আছে বাবার ঠিক, না আছে মানে কী কী ঠিক নেই, কোনো ঠিক নেই। তো তার মধ্যে কন্টিনিউ এরা কী করে, কামড়া নেওয়ার চেষ্টা করে, কন্টিনিউ কামড়াবার চেষ্টা করে, এরা আমাদেরকে আটকাবার চেষ্টা করে। এবারে এদের সাথে কী ব্যবহারটা করা উচিত সেটা তোমরাই এবারে আমাকে কমেন্টে জানাও যে এদের সাথে কী ব্যবহারটা করা উচিত। এবারে আসি এই মানে যে এই ব্যবসাটা করছে ইউটিউবে এসে, এখন প্রথমে প্রমোশন করিয়েছে একটা বড় চ্যানেলকে দিয়ে, এই বড় চ্যানেল করেছেও নিজের ধান্দাতে। আমার তো মনেই হচ্ছে যে এই বড় চ্যানেলগুলো এখন এইরকমই করছে, মানে দেহ ব্যবসায়ীদের হয়তো প্রমোশন করছে, মানে দেহ বিজনেস যারা করছে তাদেরকে দিয়ে প্রমোশন করছে। এই কাল পরশুই তোমরা দেখলে একটা চ্যানেল যখন ফেসে গেছে বড় চ্যানেল, তখন কী করেছে, এই তিন চারজনকে প্রমোশন করিয়ে দিয়েছে, কারণ আমাদের আমাদের এগেনস্টে দাঁড় করাতে হয়তো। এবার এরা তো সবসময় রেডি রয়েছে, মানে আমরা কোনো কিছু যদি ভালো করতে যাই, কোনো কিছু মিথ্যাচারিতা যদি ধরতে যাই, তখনই এরা এসে পায়ে এসে কামড়াবে। এরা কামড়াচ্ছিল, এবারে কী করলো, ওই চ্যানেলটা যখন বুঝতে পেরেছে যে ফাঁদে পড়ে গেছে, প্রবলেম হয়েছে, তখন এদেরকে প্রমোট করলো, নিজে এদের ভিউজ এদের ভিডিওগুলো কমিউনিটিতে দিল। কেন দিল, ভাবলো যে আমাদেরকে কামড়ালে মানে যে ওকে নিয়ে বলছে তাকে মুখ বন্ধ করাবার জন্য এদেরকে প্রমোশন করলো। আজ আমি তার উদ্দেশ্যে কিছু বলতে চাই, কিছুদিন পরে এরাও কিন্তু ওই দেহ বিজনেস করবে, তখন তোমার নামের পেছনেও লাগবে যে তুমি কোনো দেহ বিজনেস যে করে তাকে প্রমোট করিয়েছ ঠিক আছে। এরা কারণ নয়, এরা কারণ নয়, এটা তুমিও জেনে রাখো, আমি আজকে নাম নিয়ে বলছি পিয়া, এরা কারণ নয় ঠিক আছে। তুমি যদি তোমার চ্যানেলের ভালো থাক চাও, ওই কমিউনিটি থেকে এই মালগুলোকে লাদ মেরে দূর করো, এরা কোনোদিন কারোর হেল্প করেনি, এরা ধান্দাবাজিতে এগিয়ে এসছে, যখন তুমি বিপদে পড়বে তখন এরা পাশ থেকে পাশ কাটিয়ে বেরিয়ে পালিয়ে যাবে, নামটা তোমার বদনাম হবে পুরো ইউটিউবে
তুমি একজনকে বন্ধ করাতে গিয়ে এম এস এল এই চিটিং বাচ্চারা এখন দেহ বিজনেসকে প্রমোশন করছে, সেই চ্যানেলটা যেভাবে ফেসেছিল তোমাকে এখনো পর্যন্ত আমি মানে বলে গেলাম যে তোমার অবস্থাও ঠিক সেই জিনিস এরা করে ছাড়বে। এরাও প্ল্যান মাফিক তাকে নাবিয়ে এনেছিল, প্ল্যান মাফিক কাজ করিয়ে তাদের গালাগালি খিস্তি খাইয়ে দিয়ে এখন শান্তিতে বসে বসে ভিডিও করে যাচ্ছে। এরা ভিউজের চক্করে সব করতে পারে, ভিউজের চক্করে এরা বাবার কাছে শ্বশুরের কাছে গিয়ে পর্যন্ত মানে কাজ করে নিতে পারে, ঠিক আছে, বাবার সাথে গিয়েও কাজ করে নিতে পারে, আর সেরকমই ব্যাপার, বুঝতে পেরেছো তো? এরা নিজেদেরকে নিজেদের বরের বদলেও মানে অল্টার করতে পারে, এরা সব করতে পারে ভিউজের চক্করে, মানে বুকের পাশ থেকে কাপড়টা সরাবে না তারও কোনো গ্যারেন্টি নেই, এরা সব করতে পারে। তো এদেরকে চিনো, এদেরকে বোঝো, নিজেকে সেভ রাখতে পারলে সবাই সেভ রাখুন। আমি প্রতিটা ইউটিউবারকে বলছি, যারা এই নোংরা রাজনীতি নোংরা খেলার মধ্যে নামবেন, মনে করবে এরকম ধরনের ছোটো ছাটা খেলা খেলবে তো তারা রেডি থেকো, তাদের সাথেও খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টাটা।